প্যানভিশন টিভি প্রেজেন্টমিল্লা আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আপনারা দেখছেন প্যানভিশন টিভির পথ অনুষ্ঠান আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইখলাস কি এবাদতে এখলাসের গুরুত্ব প্রিয় দর্শক আসলে আমরা এখলাস কি তাহলে একটু কোরআন হাদিস থেকেই আমরা বিষয়টা জানার চেষ্টা করি এখলাস আরবি শব্দ কোরআনেও এসেছে হাদিসেও এসেছে এখলাস শব্দটি আর এটা আরবি শব্দ হলেও আমাদের কিন্তু বাংলায় এখন আমরা এখলাস শব্দটাই ব্যবহার করি এখলাস যদি আমরা অনুবাদ করি তাহলে এর অর্থ হবে একনিষ্ঠতা বা নিয়তের বিশুদ্ধতা তো অ্যাখলাসের নিয়তের বিশুদ্ধতা এটা হল এখলাসের অর্থ বা একনিষ্ঠতা এই একনিষ্ঠতা শব্দ এই একনিষ্ঠতা না হলে এবাদত আল্লাহর কাছে কবুল হবে না অ্যাবাদত কবুলের শর্ত তিনটি এক নম্বর হলো ইমান আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে ইমান আনার তাওফিক দিয়েছেন তাদের জন্য বাকি থাকলো দুটি ইমান এনেছি আলহামদুলিল্লাহ আর বাকি থাকলো দুটি আমাকে আপনাকে আল্লাহ তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বলতেছেন আমলাক্তুল জিন্না অল ইনসাইল আলী আবুদুন আমি যিনি ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য সেই আবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর নিকট তিন শর্তের মধ্যে এক শর্ত হচ্ছে তো বলছি ইমান দ্বিতীয় শর্ত হচ্ছে এখলাস তিন নম্বর শর্ত হচ্ছে মোতাবা আতুর রাসুল ওয়াসাল্লাম আমাদের আলোচনার বিষয় হচ্ছে এখলাস একনিষ্ঠতা একনিষ্ঠতা কি আল্লাহ রব আলিন মহাগ্রন্থ আল কোরআন তিনি বলতেছেন কা আলাহদ্দিন অতএব তোমরা আল্লাহকে ডাকো আল্লাহর ইবাদত করো মোখলেস হয়ে এখলাস যার মধ্যে এখলাস আছে তাকে বলা হয় মোখলেস আমরা বলি না যে লোকটা খুব মোখলেস মানুষ ওই এখলাস থেকে এখলাস থেকে মুখলেস তো বলি কি লোকটা খুব মোখলেস মানুষ মানে আল্লাহ এখানে বলতেছেন সুরা আল মেন আয়াত নাম্বার হচ্ছে চোদ্দ এখানে আল্লাহ আমাদেরকে একনিষ্ঠতা সহকারে আল্লাহ তালার ইবাদত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন অনুরূপ আরেকটি আয়াত এসেছে সুরা বাইয়নাথ সুরা আলবাইয়নাথ আল্লাহ বলতেছেন কমা উমেরু ইয়াবুদুল্লাহ মিন আলাহদ্দিন তারা আদিষ্ট হয়েছে এটাই যে তারা যেন দিনটাকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য পালন করে এখলার সহকারে আল্লাহর জন্য এবাদত করে এবং একনিষ্ঠতা সহকারে যে কোনো কাজ করুক এবাদতের সাথে সম্পৃক্ত যে কোনো কাজ করুক সেই কাজের মধ্যে এখলাস থাকতে হবে মুখলেস হতে হবে রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম তিনি বলতেছেন আতি আদাসি কিয়ামা ইলাহা মিন মনকালা লাফসিহি সবচেয়ে সৌভাগ্যবান ওই ব্যক্তি আমার সাফাত পাওয়ার ব্যাপারে আমি যার জন্য সুপারিশ করব সবচেয়ে সৌভাগ্যবান ওই লোকটা হবে যে ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার স্বীকৃতি প্রদান করেছে এখলা সহকারে একনিষ্ঠতার সাথে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার সাক্ষ্য প্রদান করেছে দুনিয়ার কোনো অর্থের লোভে নয় টাকা পয়সার লোভে নয় আল্লাহকে এক আল্লাহ স্বীকার করে নিয়েছে একনিষ্ঠভাবে সেই ব্যক্তি কেয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হয়ে যাবে তাহলে কোরআনকারীন থেকে আল মেন চোদ্দ নম্বর আয়াত আল বাইয়ানাত পাঁচ নম্বর আয়াত রাসুল ইসলাম যে হাদিস বলেছেন বোখারি শেফের হাদিস হাদিস হচ্ছে ছয় একটু দেখে নেবেন তাহলে আল্লাহর কাছে এবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে এখলাস ইমান এখলাস আর রাসুল সাল্লা ইসলামের পদ্ধতিতে এবাদত করতে হবে ও রাসুল এটা আমরা এটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এখলাসের গুরুত্ব এবং এবাদতে এবাদত এবং আল্লাহর নিকট এবাদত কবুল হওয়ার জন্য এখলাস লাগবে আসুন আমরা দু একটি উদাহরণ নেই আসুন আমরা দু একটি উদাহরণ নেই এক ব্যক্তি ওমরা করতে গেলো অথবা হজ করতে গেলো যাওয়ার সময় নিয়রটা হচ্ছে এটা যে আমি হজ করে আসলে মানুষ আমাকে আলহাজ উপাধিতে ডাকবে এই উপাধি দিয়ে আমাকে ডাকবে এবং আমাকে সম্মান করবে আমি যদি ভবিষ্যতে সামাজিক কোনো দায় দায়িত্ব পালন করতে যাই তখন মানুষ আমাকে হাজি সাহেব হিসাবে আমাকে দায়িত্ব দেবে বা আমার প্রতি আকৃষ্ট হবে বা আমাকে তাদের রায় প্রদান করবে এই নিয়াতে কেউ যদি হজ করতে গেল তাহলে এই হজ আল্লাহর কাছে কবুল হবে না এটা বাদ পড়ে যাবে আল্লাহ বলবেন যে ওটা তোমাকে দুনিয়ার তুমি চেয়েছো যে তোমাকে পদপদী চেয়েছ তোমাকে মানুষ যেন ভালোবাসে মানুষের আকর্ষণ যেন তোমার দিকে সৃষ্টি হয় মানুষের রায়টা যেন তোমার পক্ষে আসে সেই নিয়তে তুমি হজ করেছ অথবা উমরা করেছো অথবা জুমার নামাজ আদায় করো অথবা নামাজগুলো পড়ো তো ওটা দুনিয়াতে হয়ে গেছে তোমার তোমার ওটা হয়ে গেছে দুনিয়াতে তুমি ওই এর ফলাফল দুনিয়াতে তুমি এর ফলাফল পেয়ে গিয়েছ অত আজকে আখেরাতে আমার নিকট তোমার জন্য কিছু নেই কি মুজাহিদ সম্পর্কে বলছে যে আল্লাহর পথে জেহাদ করে জীবন দিয়েছে কেয়ামতের দিন তাকে বলা হবে তুমি তোমার কি আমল আছে বলবো যে আল্লাহ আমি তো আপনার জন্য শহীদে হয়ে গিয়েছি তো উত্তর আসবে না না তুমি আমার জন্য শহীদ হও নাই তুমি তোমাকে বীর বিক্রম উপাধি দেয়ার জন্য তুমি জেহাদ করেছ জেহাদ করে জেহাদের ময়দানে মারা গিয়েছ এই জন্য তোমার এই জন্য আজ আমার নিকট তোমার কোনো এই জন্য আজ তোমার জেহাদের বা শাহাদতের কোনো ফলাফল আমার কাছে নেই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা সব সময় আল্লাহর এবাদত করব এক চিত্তে আমি পৃথিবীর কোনো কিছু নয় একমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য আমি এবাদতটা করতেছি আমি নামাজে দাঁড়িয়েছি আমার রবের সন্তুষ্টির জন্য আমার রব আমাকে সলাৎ আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন আমি সে সলাত আদায় করতেছি কে দেখলো কে না দেখলো সেটা আমার বিবিচ্ছে বিষয় নয় আমি মুসল্লি আমি নামাজে যাই জুমার সলাতে যাই ঈদের নামাজে যাই মুসল ঈদের নামাজে যাই অন্যের সাথে কোলাকুলি করি ভেতরে যদি উদ্দেশ্য অন্য কিছু না হয় তাহলে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ আপনার এবাদত কবুল করবেন আপনার নামাজ কবুল করবেন আপনার সম আপনার সলাদ আল্লাহ কবুল করবেন কিন্তু কোনো অবস্থায় যেন আমরা এই নিয়েতে আবাদত না করি যে মানুষ দেখুক মরা নাস ওই যে সুরা মাউনের মধ্যে এসেছে الذين هم يراؤون ارايت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون الناس جরা মানুষকে লোক দেখানোর জন্য রিয়া করে ইবাদত এখলার সহকারে এবাদত করি একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য পৃথিবীর কোনো চাওয়া পাওয়া আমার এবাদতের ভেতরে থাকবে না আল্লাহ কবুল করবেন জান্নাত দিয়ে ধন্য করবেন আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন জীবনের সকল ক্ষেত্রে আবাদত করতে গিয়ে যেন এখলাস সহকারে আবাদত করতে পারি আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি